আসসালামু আলাইকুম। আবারও ভেঞ্চারস প্রফেশনাল ইনস্টিটিউটের ম্যানেজিং ডিরেক্টর আমি রফিকুল হক, এক্স অফিসার ক্যাডেট সাইবার দ্বিতীয় বিএমএ লং কোর্স। আসলাম আজকে তোমাদের সাথে একটু আবার কথা বলতে আইএসএসবির হ্যাকস নিয়ে, যে আইএসএসবিতে কি হয় নর্মালি, আইএসএসবিতে কোন কোন জিনিসগুলো ভেরি ইম্পর্টেন্ট এবং কোন কোন জিনিসগুলোর তো উপর তুমি খুব বেশি এমফাসাইজ করতে পারো। নাম্বার ওয়ান, আইএসএসবি কখন হয়? যখন তুমি প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষা পাস করে গেছো তখন কিন্তু আইএসএসবি হয়। তুমি যদি প্রিলিমিনারি এবং রিটেন পরীক্ষা পাস না করো তাহলে কিন্তু তুমি আইএসএসবি দিতে পারবে না। সো তোমাকে অবশ্যই প্রিলিমিনারি পরীক্ষা এবং রিটেন পরীক্ষা পাস করে আসতে হবে, নাম্বার ওয়ান। নাম্বার টু যেটা, সেটা হচ্ছে যে আইএসএসবি কয়দিনের? আইএসএসবি হচ্ছে চার দিনের, চার দিনব্যাপী একটা পরীক্ষা। এইখানে এই চার দিনের মধ্যে অনেকেই ফার্স্ট দিন আউট হয়ে যায় আর বাকিরা ফোর্থ ডেতে রেজাল্ট পায়। এই ফোর্থ ডেতে যে রেজাল্ট পায় এখানে আবার তিনটা ভাগ হয়। একটা ভাগ হচ্ছে জিসি বলি আমরা, গ্রিন কার্ড, একটা হচ্ছে আরসি রেড কার্ড, একটা হচ্ছে ওয়াইসি ইয়েলো কার্ড। সো প্রথম দিন কেন বাদ পড়ে? প্রথম দিন দুইটা খুব ইম্পর্ট্যান্ট পরীক্ষা হয়, একটা হচ্ছে আইকিউ এবং পিপিডিটি। তোমরা যারা এয়ারফোর্স বা নেভিতে পরীক্ষা দিয়েছো তারা কিন্তু আইকিউ দিয়ে এসেছো, রাইট? বাট ওই আইকিউ এবং আইএসএসবি আইকিউ ইজ সো মাচ ডিফারেন্ট, অনেক ডিফারেন্স আছে এখানে। এবং এই আইকিউ পরীক্ষাটা টোটালি কন্ডাক্ট করা হয় মানে ডিজিটালাইজেশনের মাধ্যমে। তুমি ল্যাপটপে বসে পরীক্ষা দিবা বা পিসিতে বসে পরীক্ষা দিবা এবং তোমাকে রাফ করার জন্য কাগজ দেওয়া হবে। এই যে আইকিউ পরীক্ষাটা, এই আইকিউ পরীক্ষা আবার দুইটা ভাগ থাকে, একটা হচ্ছে ভার্বাল আর একটা হচ্ছে নন ভার্বাল। সো এই ভার্বাল এবং নন ভার্বাল এই দুইটা মিলিয়ে আমরা মনে করি যে যদি কেউ 105 আউট অফ 138 উঠাইতে পারে তাহলে সে সেফ। এইখানে 105 যে উঠাইতে হবে এমন কোনো কথা নেই, এখানে কিছু ব্যাপার আছে, যেমন তোমার এইজ কত, তোমার ব্যাকগ্রাউন্ড কি, তুমি কি সায়েন্স থেকে আসছো না কমার্স থেকে আসছো, তুমি কি ক্যাডেট কলেজ থেকে আসছো নাকি নর্মাল কলেজ থেকে আসছো, কিছু ফ্যাক্টর এখানে ডিটারমাইন করে। যেটা সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে যে তোমার বয়স, কারণ বয়স যত বাড়ে আইকিউ লেভেলটাও কিন্তু তত বাড়তে থাকে, এটা সায়েন্টিফিক্যালি প্রুভেন। তো জিনিসটা হচ্ছে যে সো আইকিউর জন্য ম্যাটারটা কি, ম্যাটারটা হচ্ছে ইয়োর এইজ, ইয়োর ব্যাকগ্রাউন্ড অ্যান্ড ইয়োর স্টাডি লেভেল, দ্যাট ইজ দ্য মেইন থিং। তারপর যে ব্যাপারটা সেটা হচ্ছে এটাই যদি তুমি টিকে যাও তারপরে তোমার বসতে হবে পিপিডিটি এক্সামটায়। সো পিপিডিটি এক্সামটা কি, পিকচার পারসেপশন অ্যান্ড ডিসক্রিপশন টেস্ট। আমার যে চ্যানেলটা রফিকুল হক চ্যানেল, ওই চ্যানেলে একটা বিশাল ভিডিও আছে, দেড় ঘন্টার একটা ভিডিও আছে যে পিপিডিটি কি, কীভাবে কথা বলতে হয়, কীভাবে লজিক দিতে হয়, কীভাবে কাউন্টার করতে হয়, কীভাবে মানে ম্যানারিজমগুলো ফলো করতে হয়। সো এই জিনিসগুলো এইখানে আমি আর এলাবোরেট করছি না, তোমরা ওই ভিডিওটা দেখে নিলেই পারবে। সো এই দুইটাই যদি তুমি পাস না করতে পারো তাহলে কিন্তু তুমি এই যে চার দিন এইটায় থাকতে পারবে না, তুমি প্রথম দিনই যে ব্যাগটা নিয়ে গেলা সেই ব্যাগটা নিয়ে তুমি চলে আসবে, সোজা কথা। সো আমরা ভেঞ্চারস প্রফেশনাল ইনস্টিটিউটে যখন ভর্তি করাই আমাদের একটা ব্যাচ আছে, যে ব্যাচটার নাম হচ্ছে আইসিইউ ব্যাচ। সো শুনতে একটু অড লাগতে পারে, তারপরও আইসিইউ মিনস ইনটেনসিভ কেয়ার ইউনিট ব্যাচ। এবং এই এক একটা ব্যাচে 15টা স্টুডেন্ট থাকে, 15 জনের বেশি থাকে না। এবং নর্মালি কোচিংগুলো কী করে, তুমি একটা কোচিংয়ে ভর্তি হতে যাবা, তারা কী করবে, তারা তোমাদেরকে ভর্তি ফর্ম দিবে, তুমি টাকা পে করবে, তারা তোমাকে ভর্তি নিয়ে নেবে, রাইট? ভেঞ্চারসে এই জিনিসটা আলাদা, তোমাকে টাকা, তুমি টাকা আমাদের দিলেই হবে না, আমরা টাকা এরকম অনেক আসে আমরা ফেরত দিয়ে দিই। প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের 3 সেট কোশ্চেন আছে, যে কোনো 1 সেট কোশ্চেনের উপর তুমি এক্সামিনেশন দিবা এবং 70% মার্কস তোমার পেতে হবে। যদি তুমি 70% মার্কস পাও তাহলে তোমাকে অ্যাডমিশনের জন্য ইলিজিবল করা হবে, তখন তুমি অ্যাডমিট হতে পারবা। এইটার মেইন কারণটা হচ্ছে যে এই যে এক্সামটা, এই এক্সামটা অ্যাসেসমেন্ট এক্সামটা হয় হচ্ছে আইকিউর উপর, সাইকোলজিক্যালের উপর এবং একটা ইন্টারভিউর উপর। সো আমরা ইজিলি একটা ক্যান্ডিডেটকে ফার্স্টেই অ্যাসেস করে ফেলি যে তার কি আইকিউতে দুর্বলতা বেশি, নাকি তার সাইকোলজিক্যাল দুর্বলতা বেশি, নাকি তার মানে ফিজিক্যাল বা ইন্টারভিউ বা এনভায়রনমেন্টাল পজিশনগুলোতে তার দুর্বলতা বেশি। সো এই অ্যাসেসমেন্ট টেস্টটা যারা ভর্তি হবে শুধুমাত্র তাদের জন্য যে ইম্পর্টেন্ট তা কিন্তু না, যারা অলরেডি অনেক জায়গায় ভর্তি আছো তাদের জন্য কিন্তু এই অ্যাসেসমেন্ট টেস্টটা ইম্পর্টেন্ট এবং ইট ইজ ফ্রি, যদি চাও এসে দিতে পারো, সমস্যা নেই। সো সরি,
এইখানে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমরা ভেঞ্চারাসে কিন্তু এই আইসিইউ ব্যাচে একটা গ্যারান্টি দেই, সেটা হচ্ছে যে আমরা যেইভাবে হোক আমাদের আইকিউপিবিলিটিতে আমাদের কোনো ক্যান্ডিডেট বাদ পড়বে না, আইকিউপিবিলিটিতে আমাদের কোনো ক্যান্ডিডেট বাদ যাবে না, এই গ্যারান্টি দিয়ে কিন্তু আমরা পড়াই। এবং একটা জিনিস কিন্তু আইএসএসবির যে 29 মিনিটের ভিডিওটা ইউটিউবে আছে সেখানে ভালো মতো বলা আছে যে আইএসএসবি আসলে তিনটা বেসিকের উপর নির্ভর করে। বেসিকগুলো কি? সাইকোলজিক্যাল, এনভায়রনমেন্টাল অ্যান্ড ফিজিক্যাল। সো সাইকোলজিক্যাল কি? সাইকোলজিক্যাল হচ্ছে যে তুমি কীভাবে গ্রুমড আপ হইছো, তোমার মানে না জানা কথা তুমি একটা এক একটা পয়েন্ট অফ ভিউ কীভাবে দেখো, তোমার সিচুয়েশন রিয়াকশান কীরকম, তোমার IDTC বা ইনস্ট্যান্ট ডিসিশন টেকিং ক্যাপাবিলিটি কীরকম, এই জিনিসগুলো সাইকোলজিতে ইফেক্ট ফেলে। এনভায়রনমেন্টালটা হচ্ছে যে একটা এনভায়রনমেন্টে যদি তোমাকে রাখা হয়, মানে তোমার যে কমফোর্ট জোন, ধরো এটা তোমার কমফোর্ট জোন, সি লিখলাম আমি, তো এই এটা হচ্ছে কমফোর্ট জোন আর এইটার বাইরে হচ্ছে তোমার আনকমফোর্টেবল জোন। সো তোমাকে এই কমফোর্ট জোনের বাইরে যদি আনকমফোর্ট জোনের নিয়ে আসা হয় তাহলে আসলে তুমি কী করবে সেটা কিন্তু এখানে দেখার অনেক বড় বিষয়। সো এটা হচ্ছে এনভায়রনমেন্টাল, এবং ফিজিক্যালটা তুমি নর্মালি বুঝতেছো, এটা ইট ইজ 1 কিলোমিটার রানিং, দ্যার ইজ চিন আপ, দ্যার ইজ পুশ আপ, দ্যার ইজ হাই জাম্প, দ্যার ইজ লং জাম্প, অ্যান্ড দ্যার ইজ শাটল রান, দ্যার ইজ ল্যাডার ক্রসিং, দ্যার ইজ বার্মা ব্রিজ। আমি যা বললাম এই জিনিসগুলো সব কিছু ISSB কিন্তু ইউটিউবে অ্যাভেলেবল করে রাখছে। সো এখন হচ্ছে যে আমাদের টার্গেট যদি থাকে যে আমরা গ্রিন কার্ড পাবো, তাহলে আমাদের সবচাইতে বেশি যেটার উপর গুরুত্ব দিতে হবে সেটা হচ্ছে নাম্বার ওয়ান, আমাদের যেটা করতে হবে সেটা হলো যে ফার্স্ট ডেতে বাদ পড়া যাবে না। ফার্স্ট ডেতে বাদ পড়া যাবে না বলতে কী বোঝাচ্ছি, যে আইকিউ এবং PPT-তে টিকে যেতে হবে। যখন আইকিউ এবং PPT-তে টিকবা তখন কী হবে, তুমি ফার্স্ট দিন টিকে গেছো, তার মানে তুমি বের হবা চতুর্থ দিন। এখন চতুর্থ দিন কী নিয়ে বের হবা সেটা ডিটারমিনেশন ফ্যাক্টর হচ্ছে এই তিনটা। সো এর মধ্যে সবচাইতে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে সাইকোলজিক্যাল ইফেক্টগুলো, সাইকোলজিক্যাল যে টেস্টগুলো হয়, WAT বলে, ইনকমপ্লিটিং স্টোরি বলে, ইনকমপ্লিটিং সেন্টেন্সেস বলে, ইসেট্রা অ্যান্ড ইসেট্রা, যেগুলো আমরা পরের ভিডিওগুলোতে অবশ্যই আসবো। সো এই সাইকোলজিক্যালের উপরে যদি তুমি একটু দক্ষ হতে পারো তাহলে আসলে ভাইভা থেকে শুরু করে সব কিছু কিন্তু তোমার জন্য অনেক ইজি হয়ে যাবে। সো এটার উপর একটু বেশি যদি আমরা জোর দিই, আশা করা যায় যে বাকিগুলো আমরা এমনিতে একটু প্র্যাকটিস করলে পেরে যাবো এবং উইল গেট দ্য গ্রিন কার্ড, এবং আমরা আমাদের স্বপ্নের যে বাংলাদেশ মিলিটারি একাডেমি কিংবা বাংলাদেশ নাভাল একাডেমি কিংবা বাংলাদেশ এয়ারফোর্স একাডেমি, সেটাই কিন্তু একজন অফিসার ক্যাডেট হিসেবে জয়েন করতে পারবো। সো আজকে ISSB হ্যাকসে এই পর্যন্তই, সাইকোলজিক্যালের উপর জোর দাও, বেস্ট অফ লাক, আসসালামু আলাইকুম।